আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি পাঠশালার আজকের লিসনে। তো আজকের লিসনটিতে আমরা আলোচনা করব এক্স অর গেট নিয়ে। তো এটা একটু যৌগিক গেটের একটা শ্রেণী এক্স অর গেট। তো এক্স অর গেট হলো যে গেটটা বিশেষ এক ধরনের যোগের কাজ করে তাকে এক্স অর গেট বলে। বিশেষ যোগটা আসলে কি? বিশেষ যোগটা হলো যে গেটের বিজোড় সংখ্যক ইনপুট এক হলে আউটপুট এক হয়। মানে আমাদের ইনপুটে একের পরিমাণ যদি বিজোড় সংখ্যক হয় তাহলে ফলাফল এক হবে, আর বিজোড় সংখ্যক না হলে ফলাফলটা শূন্য হবে। এই যুক্তিটাকেই মূলত বিশেষ যোগ বলা হয়। তো এটা একটু আমি ক্লিয়ারভাবে ব্যাখ্যা করি। তো এটাকে ব্যাখ্যা করার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি এমন হয় আমাদের ইনপুটে তিনটা এক হয়, তো এখানে আমাদের একের পরিমাণ হচ্ছে তিনটা। এখন আমরা জানি তিন একটা বিজোড় বা অড নাম্বার। তো আমরা সংজ্ঞাতে বলছি এক্সর গেট বা বিশেষ যোগের সংজ্ঞাটা হলো যে গেটের বিজোড় সংখ্যক ইনপুট এক হলে, তাহলে একের এখানে পরিমাণটা থ্রি মানে বিজোড়, বিজোড় সংখ্যক হলে তাহলে এখানে আমাদের ফলাফলটা এই তিনটা একের যে যোগফলটা হবে সেই যোগফলটা হবে ওয়ান। এইটাকেই মূলত বিশেষ ধরনের যোগ বা এক্সক্লুসিভ অর গেট বলে। তো আমরা এবার আসি যে এই এক্স অর গেটটাকে প্রকাশ করার জন্য এর লজিক চিত্রটা কেমন হবে। তাহলে আমরা এর নামটাতেই বুঝতে পারতেছি এটা থেকে অর গেট আছে, এবং এটার সাথে এক্স বলতে এক্সক্লুসিভ অর, মানে এক্সক্লুসিভ শব্দের অর্থ হলো বিশেষ এবং অর মানে হচ্ছে যোগ। তাহলে বিশেষ ধরনের যোগের কাজ করে, সেটাই হচ্ছে এক্স অর গেট। তাহলে এইটার চিত্রটা লজিক চিত্র কেমন হবে? আমরা জানি এটা যেহেতু অর গেট তাহলে এইটার চিত্রটা কিন্তু ঠিক অর গেটের মতোই হবে, এবং এটা যেহেতু শুধুমাত্র অর গেট না, এটা বিশেষ এক ধরনের অর, তাই এর সামনে একটা বিশেষ ধরনের একটা এরকম বাঁকা চিহ্ন দিলে যে চিত্রটা হয় এটাকেই মূলত এক্স অর গেট বলে। তাহলে এই গেটের ক্ষেত্রে আমরা ইনপুট বাম দিকে রাখবো, আউটপুটটা ডান দিকে থাকবে। আমি ক্লিয়ার করে আঁকি, তাহলে এমন হবে এটা অর গেট, এর সামনে একটা বিশেষ বাঁকানো দিব, তারপরে ইনপুট বামে থাকবে, আউটপুট থাকবে ডানে। ইনপুট আমরা একটা দুইটা তিনটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা যদি ইনপুটে এ ব্যবহার করি এবং বি ব্যবহার করি ইনপুটে, তাহলে এর যা ফলাফল বা আউটপুটটা হবে এই ফলাফল বা এটাকে যে সাইন দ্বারা প্রকাশ করা হয় সেটা হলো অর গেট মানে যোগের কাজ করে, তাহলে যোগ সাইন তো অবশ্যই থাকবে। কিন্তু এটা তো শুধু যোগ নয়, এটা হচ্ছে বিশেষ ধরনের যোগ, তাই এর চারিদিক দিয়ে একটা বিশেষ গোল চিহ্ন দেওয়া হয়, এবং এই সাইনটাকেই মূলত এক্সক্লুসিভ অর সাইন বলা হয়। তাহলে আমরা দেখলাম যে এর চিত্রটা হবে এই রকমের বাঁকানো এবং বিশেষ একটা বলয় থাকবে, এবং এর সাইনটা হবে যোগ চিহ্নের চারিদিক দিয়ে গোল, এটাকে এক্সক্লুসিভ অর বলে। এবার আমরা আসি এটা সত্যক সারণী বা ট্রুথ টেবিলটা কেমন হবে। সত্যক সারণীটা হবে এমন, উপরে থাকবে হেডলাইন, তারপরে বামে থাকবে ইনপুট, ইনপুট আমাদের দুইটা এ এবং বি, আউটপুট আমাদের এ এক্সক্লুসিভ বি। এখন আমাদের নিচের দিকে সারি হবে চারটা, যেহেতু আমাদের ইনপুট দুইটা তাই সারি হবে চারটা। তো এখানে যে মানগুলো আমরা কিভাবে বসাবে একটা সহজ টেকনিক কিন্তু আমরা পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করেছি। তো আমার মনে হয় আমি অনুরোধ করব সেই ভিডিওগুলো দেখে নিলে এই মানগুলো বসানো বুঝতে খুব ইজি হবে। আমাদের প্লে লিস্টে কিন্তু সেই ভিডিওগুলো দেওয়া থাকবে। তো এই মানগুলো হবে আমাদের টোটাল সেল চারটা, চারকে অর্ধেক করলে হয় দুই, দুইটাতে শূন্য দুইটাতে এক বসাবো, এর অর্ধেক হলো দুই এর অর্ধেক এক, পরবর্তী কলামে আমরা একটাতে শূন্য একটাতে এক, একটাতে শূন্য একটাতে এক বসাবো। এবার যে ফলাফলটা হবে, ফলাফলটা আমরা জানি যে এখানে ইনপুটে যদি একের পরিমাণ বিজোড় হয় তাহলে আউটপুট হবে ওয়ান, আর বিজোড় না হলে শূন্য হবে। তাহলে আমরা যদি প্রথম কলামে দেখি এখানে এক কিন্তু একটাও নাই, মানে জিরোটা এক আছে, তাহলে আমরা জানি জিরো কিন্তু বিজোড় সংখ্যা নয়, তাহলে এটাতে যোগফলটা হবে শূন্য। পরবর্তীটাতে আমাদের এক আছে একটা, তো একটা মানে কি একের পরিমাণ বিজোড়, বিজোড় হলে আউটপুট ওয়ান হবে। পরবর্তীটাতে আমাদের একের পরিমাণ একটা বিজোড়, তাই আউটপুট ওয়ান হবে। পরবর্তীটাতে আমাদের কিন্তু একের পরিমাণ দুইটা, তাইলে দুইটা কিন্তু একটা বিজোড় সংখ্যা নয়, এটা একটা জোড় সংখ্যা, তাই আমাদের যোগফলটা হবে শূন্য। এই হচ্ছে আমাদের এক্সক্লুসিভ অর গেট। তো এই এক্সক্লুসিভ অর গেট নিয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ।